মুখ্যমন্ত্রী উনাকে পুনর্বাসন দিয়েছেন। উনি এর আগেও এই ধরনের অবৈধ প্রেস কনফারেন্স করেছিলেন রাত্রি সাথী নিয়ে, যা বিধানসভাতেও সমালোচিত হয়েছে আমাদের দ্বারা এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্টেও কি হয়েছে লাইভ ভিউতে আপনারা দেখেছেন, এবং সরকার পক্ষের উকিল কপিল সিব্বল বলতে বাধ্য হচ্ছে হয়েছেন যে আমরা ওটা উইথড্র করে নিলাম, দেখেছেন। আজকেও তিনি যেটা বলেছেন এটা দম্ভ এবং উদ্ধত্যের বহিঃপ্রকাশ। ডাক্তারবাবুরা সার্ভিস রুল মেনে পদত্যাগ করেনি যেমন ঠিক, সাথে সাথে ডাক্তারবাবুদের সেন্টিমেন্টটাকে মর্যাদা সরকার দেওয়া উচিত, সেটা সরকার দিতে চাইছে না। সবচেয়ে বড় কথা হচ্ছে সরকার চাইছে ডাক্তারবাবুরা পদত্যাগ করে চাকরি ছেড়ে চলে যাক। আলাপনবাবুর আজকের যা সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় পক্ষ নিয়ে যে অহংকার এবং ঔদ্ধত্যের সঙ্গে দম্ভের সঙ্গে প্রেস কনফারেন্স করেছেন যে সার্ভিস রুল মেনে ইন্ডিভিজুয়াল পদত্যাগ করতে হবে এবং এটা এমপ্লয়ি এমপ্লয়ার দুজনের মধ্যে বিষয়, মাস পিটিশন করে রেজিগনেশন দেওয়া যাবে না, তার মানে সরকার খুব ক্লিয়ার যে ডাক্তারবাবুরা পদত্যাগ করলেও তারা স্বাস্থ্য ব্যবস্থাটা চালিয়ে নিয়ে যেতে পারবেন। আমি ডাক্তারবাবুরা কী করবেন জানি না, কিন্তু ডাক্তারবাবুরা প্রচেষ্টা করেছিলেন কিন্তু একটা কজে কারণের জন্য, তারা সার্ভিস রুল মেনে রেজিগনেশন দেননি এটাও ঠিক, কিন্তু সরকার ডাক্তারবাবুরা তো কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের লোক নয়, সমস্ত রাজনৈতিক দলের সমর্থক ভোটার থাকতে পারে তার মধ্যে আছে হয়তো, এবং ডাক্তারবাবুরা যে দাবিগুলো করেছেন 8 দফা 9 দফা 10 দফা তার মধ্যে কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের বিষয় নেই। সরকার পরিবর্তন বা চেয়ার দখলের তো ইস্যু নয়, যেটা বিরোধীরা আমরা বিজেপি করছি বা অন্য রাজনৈতিক দলও বলতে পারে, যে আমরা তো বলছি মূল সমস্যার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি তার পদত্যাগ চাই। আমরা তো জনগণকে বলছি যে এই সরকার পরিবর্তন না হলে কিছুই হবে না। সিপিএম স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করেছে, স্বাস্থ্য ব্যবস্থায় সিপিএম ডাক্তারদের সংগঠন করে রাজনীতিকরণ করেছে, জ্যোতিবাবুর আমলে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে পুলিশকে দিয়ে বর্বরোচিতভাবে লাঠি চালানো হয়েছে, সিপিএমের তো অপকীর্তির শেষ নেই তাদের আমলে, আর এদেরও অপকীর্তির চরম সীমায় এরা চলে গেছে। সিপিএম যদি 50 ভাগ করে থাকে এরা 100% সম্পূর্ণ করেছে, সেটা আমরা বলছি, বিজেপি বলছে, প্রধান বিরোধী দল, মানুষের ভোটের দ্বারা প্রমাণিত প্রধান বিরোধী দল। কিন্তু ডাক্তারবাবুদের সেন্টিমেন্টকে মর্যাদা দেওয়া সরকারের উচিত ছিল, তার বদলে তারা দম্ভ উদ্ধত্য অহংকার দেখিয়েছেন। আমি দীর্ঘদিনের জনপ্রতিনিধি হিসেবে রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে এটুকু মনে করি, ডাক্তারবাবুরা যদি সার্ভিস রুল মেনে পদত্যাগ করেন তাতে যে স্বাস্থ্য সংকট হবে তাতে মধ্যবিত্ত নিম্নবিত্ত দরিদ্র মানুষরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোকেরা বিদেশে চিকিৎসা করেন, আলাপনবাবু সহ আমলাদের বাড়ির লোকেরা প্রাইভেট নার্সিংহোমে চিকিৎসা করেন, তাদের প্রচুর টাকা আছে আইনি বেআইনি দুটো পথেই, তারা প্লেনে করে উড়ে গিয়ে দক্ষিণ ভারতে গিয়ে চিকিৎসা করাতে পারবেন, তারা সিঙ্গাপুরে দুবাইতে গিয়ে চিকিৎসা করাতে পারবেন, আরও অন্য কোথাও যেতে পারবেন, তারা বড় বড় গুরুগাঁওতে বড় বড় হসপিটাল হয়েছে 7-স্টার 10-স্টার হসপিটাল সেখানে গিয়ে চিকিৎসা করাতে পারবেন। কিন্তু আপনার আমার মানে সাধারণ মানুষের যারা মানে একদম ফিক্সড পে যাদের রোজগার, তাদের কোনো বিকল্প জায়গা নেই বা যাদের রোজগারও নেই তাদের কোনো রাস্তা নেই। আমি ডাক্তারবাবুদের অনুরোধ করব যে সরকার যতই দম্ভ উদ্ধত অহংকার প্রকাশ করুক না কেন, আপনাদের সার্ভিস রুল মেনে পদত্যাগ করা উচিত হবে না, এতে মমতা বন্দ্যোপাধ্যায় সাফার করবেন না, সাফার করবেন পশ্চিমবাংলার শতকরা 90% সাধারণ মানুষ। বিষয়টা এর পাশাপাশি 14 এবং 15 আজকে সমস্ত বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা তারা ঘোষণা করেছেন যে জরুরি পরিষেবা চালু থাকবে, কিন্তু এই স্বাস্থ্যমন্ত্রী তো উৎসবে আছেন, তিনি তো সমস্যাটা সমাধান করতে চাইছেন না, এবং স্বাস্থ্যমন্ত্রী তো আপনাদের বহুল প্রচারিত চ্যানেলে ফোন ইন দেন, এই আরজিকরের ইনসিডেন্টের পরেও তো তিনি দুবার ফোনে আপনাদেরকে ফোন ইন দিয়েছেন, তাদেরকে আপনার স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে ধরা উচিত, কারণ আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী সরাসরি বলেছেন ওয়েস্টিন হোটেলে, আপনারা লাইভও অনেকে করেছেন, যে হেলথ কমপ্লিটলি স্টেট সাবজেক্ট, এবং আমরা 3টে অ্যাডভাইসারি দিয়েছি, আর আমি মনে করি জুনিয়র ডক্টরদের ডিমান্ড লেজিটিমেট, এটা ভারত সরকারের স্বাস্থ্যমন্ত্রী নিজে বলেছেন। আর সিসিটিভি নিয়ে যে দুর্নীতি, যে আপনার সার্কুলার দিয়েছেন মনোজ পন্থ, তার যে গ্রাউন্ডে কিছু নেই আমি আপনাদের মঙ্গলবার দিন বলে দেবো, আমার কাছে সমস্ত তথ্য ডকুমেন্ট দিয়ে বলে দেবো যে কত বড় মিথ্যাবাদী এই সরকার
আর মনোজ পন্থকে দিয়ে কত বড় চিটিংবাজি কথাবার্তা বলছেন, চিটিংবাজ ভাষাটা প্রয়োগ করলাম, 420 যাকে বলে করছে বলে দেব। অতএব এই সমস্যা জটিল থেকে জটিল করছে মমতা বন্দ্যোপাধ্যায় দম্ভ। এটা একটা সময় সিপিএমেরও ছিল, বিরোধীদের 30 জন এমএলএ ছিল, আমিও সেই হাউসের এমএলএ। সেই সময় তদানীন্তন মুখ্যমন্ত্রী বামফ্রন্টের বলতেন যে উইআর 235 দে আর 30 উইল ডিক্টেট আস। এই মুখ্যমন্ত্রীও 220 জন এমএলএ ওর হাতে আছে আর 30% মুসলমান ভোট ব্যাঙ্ক আছে। সে চরম উদ্ধত্য তিনি এসব জিনিস করছেন, তিনি পুলিশকে ক্যাডার বানিয়েছেন। মুখ্যমন্ত্রী যখন উই ওয়ান্ট জাস্টিস বলে মিছিল করেন, মুখ্যমন্ত্রীকে 10,000 পুলিশ পাহারা দিয়ে নিয়ে যায় 2,000-এর মিছিলকে, আর 9টা লোক যখন উই ওয়ান্ট জাস্টিস বলে রাস্তায় দাঁড়িয়ে তখন তাদেরকে নিয়ে গিয়ে রিমান্ডে নেওয়া হয়। এবং হাইকোর্ট, হ্যাটস অফ টু হাইকোর্ট, অষ্টমীর দিন হাইকোর্ট খুলিয়ে তাদেরকে বেল দিয়েছে, এখনও নাটক করছে কোর্টে, থানায় তাড়েনি, নাম বিভ্রাট নিয়ে করছে, সাগ্নিক মুখোপাধ্যায় না অরিজিনাল আনিসুর রহমান এসব করছে। উদ্দেশ্যটা হচ্ছে এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এবং আমাদের স্ট্যান্ড একদম ক্লিয়ার, আমরা জুনিয়র ডাক্তার ডাক্তার ফোরামের সঙ্গে আছি, আমরা সিপিএম এর মতো ওই রকম বাজনা বাজিয়ে বলতে চাই না। আমাদের বহু লোক প্রত্যেক দিন যাচ্ছে, আমাদের সাপোর্টাররা সমর্থকরা আমাদের আমাদের পার্টি থেকে বলা আছে জুনিয়র ডাক্তারদের সমস্ত কর্মসূচিতে যেখানে পার্টি ফ্ল্যাগ ছাড়া হচ্ছে কর্মসূচিতে যোগদান করবেন, ওদের যে কোনো কলে আমরা আছি, আমাদের পার্টির লোক সবাই আছে, ওরা চায় না পলিটিক্যাল লোকজন যাক, আমরা যাই না। যেদিন মনে করবে যে আমাদের প্রয়োজন, আমরা রাজনৈতিক স্বার্থ ছাড়া একবারে এই মিডিয়ার সামনে দাঁড়িয়ে নয়, ওদের পাশে দাঁড়িয়ে আমরা একসঙ্গে হাতে হাত মিলিয়ে লড়াই করব, কোনো পলিটিক্যাল ইন্টারেস্ট আমাদের নেই। দুজন অসুস্থ হয়ে পড়েছে, দুজনকে আমরা গতকালই, অনিকেত তো আমার মানে অত্যন্ত লড়াকু ছেলে এবং জঙ্গলমহলের ছেলে, আমার সেন্টিমেন্ট আছে পুরো অন্যদের উপরও আছে। আমি গতকালই আমার যারা আর্জি করে পরিচিত আছে খোঁজ নিয়েছি, চিকিৎসায় সাড়া দিচ্ছে এবং আমরা সত্যি উদ্বিগ্ন, আরও একজন হয়েছে উদ্বিগ্ন। এরা কেউ সাদা খাতা জমা কর দিয়ে জয়েন্ট এন্ট্রান্স পাস করে এমবিবিএস পাস করে ডাক্তার হয়নি, এরা অত্যন্ত কোয়ালিটির ছেলে, এরা সেবক, টানা 36 ঘন্টায় ডিউটি করে এবং অধিকাংশ বড় হসপিটাল এবং মেডিকেল কলেজ এই রেসিডেন্সিয়াল জুনিয়র ডাক্তারদের উপর নির্ভর করে থাকে। যে কোনো অ্যাক্সিডেন্ট, যে কোনো ডিজাস্টার, যে কোনো ট্রমা, মিড নাইটে কিছু হলে এরা ছাড়া কেউ নেই, এরা একদম ঝাঁপিয়ে পড়ে, ক্যাম্পাসে থাকে এরা, টানা 36 ঘন্টা করে ডিউটি করে। এদের সুস্থ থাকা, বেঁচে থাকাটা মানুষের জন্য প্রয়োজন, এটা ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করব। 166 ঘন্টা হয়ে গেছে অনশনে, মুখ্যমন্ত্রী ওই জায়গাতেই বসে, প্রায় ওর পাশেই বসে 26 দিন করেছিলেন, তো মুখ্যমন্ত্রী যখন মুখ্যমন্ত্রী ক্যাডবেরি চকলেট এবং স্যান্ডউইচ খেয়ে করেছিলেন, খালি পেটে অনশন করলে কি হয় অনিক মাহাতো তার প্রমাণ। মুখ্যমন্ত্রীর অনশন, ওটা দীপক ঘোষের বইতে পড়বেন, সুন্দর করে লেখা আছে, দীপক ঘোষ সঙ্গে ছিলেন তখন, আমি আসতাম না, কারণ সিঙ্গুরের টাটার কারখানায় আমার সেন্টিমেন্ট ছিল, আমি সিঙ্গুর আন্দোলনে মমতা ব্যানার্জিকে সমর্থন করিনি, বুদ্ধবাবুদের লাঠি চালানোকেও সমর্থন করিনি কৃষকদের উপরে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কারখানা ভেঙে তুলে দেওয়াকেও সমর্থন করিনি। আমি তৃণমূলের একমাত্র এমএলএ যে 26 দিন অনশনে একদিন আসছিল। আমার টাটার কারখানার উপর সেন্টিমেন্ট সেদিনও ছিল, আজও ছিল, কালকেও থাকবে। গার্ডেন নিচে গতকালকে একটা ঘটনা ঘটেছে, স্পিকারের ওয়ার্ড, ওটা আমি এখনই যাচ্ছি, মায়ের দর্শন করতে যাচ্ছি, গার্ডেন নিচে যাচ্ছি। থ্যাংক ইউ।